আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা অনেকেই দেখতে পান যে আপনাদের ছাগল বা সাগি বাচ্চা দিয়েছে তারপরে তিনটা চারটা বাচ্চা হয়েছে পাঁচটা পর্যন্ত বাচ্চা হয়েছে কিন্তু ছাগল দুধ পাচ্ছে না ঠিকমতো তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা কি গরুর দুধ খাওয়াবেন নাকি ছাগলের অন্য ছাগলের দুধই আপনারা ঠান্ডা করে খাওয়াবেন সেক্ষেত্রে সহজলভ্য একটি পদ্ধতি আমি পেয়েছি সেটি হচ্ছে মিল্ক রিপ্লেসার মিল্ক রিপ্লেসার খাওয়ানোর সুফল রয়েছে অনেক সেই সাথে কিছুটা ঝুঁকিও রয়েছে কেননা মিল্ক রিপ্লেসার যদি আপনি পরিমাণ মতো না খাওয়ান তাহলে আপনার ছাগির বা ছাগলের বাচ্চার পাতলা পাখানো হতে পারে যদি আপনার ছাগল একেবারে দুধ না পেয়ে থাকে তাহলে আপনি মিল্ক রিপ্লেসার খাওয়াবেন এবং এটা খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন মিল্ক রিপ্লেসার খাওয়ানোর নিয়মটা আমি আপনাকে বলে দেব। মিল্ক রিপ্লেসার খাওয়ানোর জন্য আমি ইরোলা গ্রিন মিল্ক রিপ্লেসার ইউজ করেছি যেটা খুবই স্বল্প মূল্যের মাত্র তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম এক কেজির একটি মিল্ক রিপ্লেসার সো ইরোলা গ্রিনের আপনার যে কাগজটা ওটার উপরে লেখা থাকবে যে কিভাবে আপনি খাওয়াবেন ওখানে লেখা রয়েছে যে এক লিটার পানির জন্য পঞ্চাশ গ্রাম ইরোলা গ্রিন পাউডার ইউজ করতে হবে সো আপনারা এটা ইউজ করবেন আর যদি আপনারা পরিমাণ মতো কমে বা বেশি করেন সেক্ষেত্রে পরিমাণটাও একটু কমিয়ে দেবেন আপনাদেরকে সর্বপ্রথম আমি বলবো যে আপনারা প্রথম প্রথম একটু পরিমাণটা কমিয়ে দিবেন। কেননা আস্তে আস্তে যদি ছাগল খাওয়ার অভ্যস্ত হয়ে যায় হজম শক্তিতে দেখা যায় যে এটা ফিক্সড করে বা সুইট করে তাহলে এটা আপনারা আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারেন এবং পরিমাণ মতোই দেবেন কেননা পঞ্চাশ গ্রামের বেশি যাওয়া যাবে না এক লিটার পানির জন্য সো আপনারা এটা গোলানোর জন্য সর্বপ্রথম আপনি গরম পানি করে নেবেন গরম পানিটা হবে চুয়াল্লিশ থেকে চুচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা আপনারা আন্দাজ করেও অনুমান করে নিতে পারেন গরম পানি হয়ে গেলে আপনি আপনার একটি পরিমাপক যন্ত্র নিন চাইলে আপনি যদি চা চামচ ইউজ করেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন আপনি যখন আপনার গরম পানিটা হয়ে যাবে তখন আপনি ইরোলা গ্রিনের প্যাকেট থেকে পরিমাপ মতো আমি এখানে দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম পানি পঞ্চাশ মিলিগ্রাম পানি এবং এখানে আমি দেব মাত্র সাত গ্রাম ইউরোলাক গ্রিন সাড়ে সাত গ্রাম দেওয়া উচিত বাট আমি সাত গ্রাম দেব কারণ হচ্ছে আমি প্রথমবার খাওয়াচ্ছি তাই এরপরে আমি এটাকে সম্পূর্ণ ধীরে সুস্থে গুলিয়ে নেব এবং এটাকে সম্পূর্ণ মিক্স হওয়ার পরে আমি আমার যে ফিডার বক্সটি রয়েছে সেটার মধ্যে এটাকে ঝাঁকিয়ে নেব এবং ঝাঁকানোর পরে আমার ছাগলকে আমি পরিবেশন করব। ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনার এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকার হবে আর যদি আমার চ্যানেলে এগ্রিকালচারমূলক আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে